नमस्कार देखें कलकाता टीवी अपन संगे रही मानुषी शुरू करती मुहूर्ते खबर दिखे चोख रखब आगे थे खानिक भलो अनुब्रत मंडल श्वासकष्ट समस्या कि उन्नति तब एखे छाड़ा हा आपात तो हासपाले थकते हैं अनुब्रत मंडल के मेडिकल बोर्ड तरह शारीरिक अवस्था पर्यालोचना करते बैठके बसे तपर चिकित्सक सिद्धांत तो नीन एखी हासपाल के छाड़ा जाए बीभूम जिला सभापति के श्वासकष्ट छाड़ाओ और नाना समस्या रही है तरह उच्च रक्तचाप सूगारे समस्याओ रही है हार्ट फेलियर उपसर्ग देखा दिए कि आगे तरह অস্ত্রোপচার হয় মাঝে মাঝে এসএসকেএম এ চেকআপ করাতে আসতে হতো তাকে দিনে 20টি করে ওষুধ খেতে হতো অনুব্রতকে শব্দিক বিবেচনা করে চিকিৎসকদের মত আর কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে তৃণমূলের এই দুর্দণ্ড প্রতাপ নেতাকে বক্তিকান্দির মামলায় আদালতে সিবিআই এর আইনজীবীদের মধ্যে বক্তব্যের ফারাক বৃহস্পতিবার হাইকোর্টের শুনানির সময় সিবিআই এর আইনজীবী বিল্লুদ্দল ভট্টাচার্যের দাবি আদালত নির্দেশ দিলে ভাদু শেখ খুনের ঘটনার তদন্তের ভার নিতে পারে সিবিআই কিন্তু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুরের বক্তব্য ওই ঘটনা তদন্তের দায়িত্ব নিতে চায় না সিবিআই অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্লুদ্দল ভট্টাচার্য অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের ভিন্ন বক্তব্যে খানিকটা হলেও বিভ্রান্তি তৈরি হয়েছে আবেদনকারীদের আইনজীবীরা তাদের সওয়ালে বারবার জানিয়েছিলেন ভাদু শেখের খুন ও বক্তুয়ের অগ্নিকাণ্ডে তদন্ত সিবিআই কে দেওয়া হয় শুনানি শেষ রায়দান আপাতত স্থগিত दाम नियंत्रण बैठके डाकलें मुख्यमंत्री आज नवान्ने दुपुर तीनटे बैठक करबें मुख्यमंत्री ममता बंदोपाध्याय मुख्यमंत्री पौरोहित्ये बैठक उपस्थित थाकबें कृषिमंत्री कृषि विपणन मंत्री थेके शुरू करे कैबिनेट मंत्रीरा राज्येर मुख्य सचिव स्वराष्ट्र सचिव सह कृषि दफ्तर प्रिंसिपाल सेक्रेटरी थेके अन्यान्य दफ्तर आधिकारिकरा आजकेर बैठक उपस्थित थाकबें नवम दशम शिक्षक नियोगे नतून मामला आरो एक बार जानिए रखब नवम दशक शिक्षक नियोगे नवम थेके द्वादश श्रेणी शिक्षक नियोगे नतून मामला एवं हाईकोर्टे नतून मामला करा हुए चे बोले जाना जाच्छे नवम थेके द्वादश श्रेणी शिक्षक नियोगे आबारो एक नतून मामला कलकाता हाईकोर्टे आरो एक बार जानिए रखब नवम थेके द्वादश श्रेणी शिक्षक नियोगे आबारो एक नतून मामला कोलकाता हाई कोर्टे इतिमध्ये तदन्तेर निर्देश दिएछेन सीबीआई तदन्तेर निर्देश दिएछेन विचारपति अभिजीत गंगोपाध्याय नवम थेके द्वादश श्रेणीर शिक्षक नियोगे आबारो आरो एकटी नतून मामला कोलकाता हाई कोर्टे एबं इतिमध्ये सीबीआई तदन्तेर निर्देश दिएछे कोलकाता हाई कोर्ट विचारपति अभिजीत गंगोपाध्याय सीबीआई तदन्तेर निर्देश दिए नवम थेके द्वादश श्रेणी शिक्षक नियोग मामलाय आबारो एकटी नतून मामला कलकाता हाईकोर्टे एबं एई निये सीबीआई तदन्तेर निर्देश दिए अभिजीत गंगोपाध्याय नवम दशम शिक्षक नियोग मामलाय सीबीआई तदन्तेर निर्देश दिए विचारपति अभिजीत गंगोपाध्याय आबारो एकटी नतून मामला दायर कलकाता हाईकोर्टे एबं এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে আবারো একটি নতুন মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে এবং এই নিয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যে বেনিয়মের অভিযোগ से তাই নিয়ে সিবিআই তদন্ত করবে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্ত হবে অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় যে বেনিয়মের অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় আবারো একটি নতুন মামলা দায়ের হলো এর আগেও আমরা দেখেছি এসএসসি মামলায় একাধিক মামলা রুজু হয়েছিল এবার আরও একটি নতুন মামলা রুজু হলো কলকাতা হাইকোর্টে
নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় আবারও একটি নতুন মামলা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত করবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলা কলকাতা হাইকোর্টে এবং সেই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সিবিআই তদন্ত করবে অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় যে বেনিয়মের অভিযোগ সেখানে সিবিআই তদন্ত করবে এবং নতুন করে এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত হবে বলেই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে এখন এই পর্যন্ত দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।